গুড ইভিনিং এভরিওয়ান, দিস ইজ আ বিক্রম, ইউ আর ওয়াচিং ওয়াকি টকি ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা একটা আমার বন্ধুর বাড়ি যাব, তো তার জন্য আজকে দেখো ড্রেস আপ করে নিয়েছি, সব রেডি মোটামুটি। আমার জাস্ট বেরোবো, আজ কাজও ছিল একটু, জাস্ট কাজ ফাজ গুটি, এখন বাচ্চা 7টা, তো জাস্ট বেরোবো, রেডি হয়ে গেছে। আমি একটা ব্লগ আপলোড হচ্ছে অলরেডি, আর আমি তারপর বেরিয়ে যাবো ওদের বাড়িতে। তো চলো তোমাদেরকে দেখাবো ওখানে গিয়ে। এখন দুজনেই রেডি মোটামুটি, সব বেরোচ্ছে, ও বেরোচ্ছে, তো লেটও হয়ে গেছে অনেক, 7:30 বেজে গেছে। চলো টাটা, গিয়ে দেখা হচ্ছে। চলে এসছি ওদের বাড়িতে, আর ফার্স্ট ফ্লোরে লিফ্ট নেওয়া দরকার নেই, এখন জিম করছি। তো আমরা এখন চলে এসছি ওদের বাড়িতে, যার কথা বলছিলাম হচ্ছে পল্লবী, হচ্ছে পল্লবী, এই যে এখন অন্যদিকে কথা বলতে ব্যস্ত, যাকে আমি চিনি, ওর নাম হচ্ছে পল্লবী, যে ওই কেক বানানোতে যে হেল্প করেছিল মেনলি। এই আর এই যে এটা হচ্ছে অভিষেক গঙ্গোপাধ্যায়, আর একে তো চেনই। সো আমরা এখন এখানে আছি, আর কাকিমাকে দেখাচ্ছি ওর মাকে। আমরা এখন ওদের বাড়িতে এসেছি, ওদের নতুন বাড়িতে। রুম ট্যুরও দেখাবো তোমাদের সবাইকে, তার আগে রুম ট্যুরটা দেখলে তোমার অনেক ভালো লাগবে, কেননা আমাদের যে ঘরগুলো দেখা আর এই ঘরের মধ্যে অনেক তফাৎ, প্রচণ্ড মানে নিট অ্যান্ড ক্লিন, একটু দেখে তোমরা বুঝতে পারছো যদিও কিছুটা। সো বাকি রুম ট্যুরটা আমি একটু পরে দিচ্ছি। তো এখন আমরা সবাই মিলে গল্প করছি, আর অফিসের অ্যাকচুয়ালি আমাদের চেনাশোনা, 1.5 বছর হয়ে গেছে, তো 1.5 বছর থেকে এখন অবধি এতদিনে আমরা এখানে মানে ফার্স্ট না, মাঝে একবার খালি তোমার সাথে দেখা হয়েছিল, মাঝে একবার আমাদের বাড়ি এসেছিলো খালি, তো সেইটাই বাস, তার মাঝে তারপর এখন আমাদের সাথে আবার দেখা হলো, আমরা একই প্রজেক্টে আছি দুজন। হ্যাঁ, উইকেন্ড প্ল্যান তো আছে একটা, আমাদের উইকেন্ড প্ল্যানও হচ্ছে পরের সপ্তাহের জন্য, তো সেটা অনেকদিন ধরে হচ্ছে, সামহাও পোস্টপন্ড হয়ে যাচ্ছে। সো দেখা যাক, কিছু বললো একটা যাতে হাসছে কি বলছে, বলে রাখলাম যে এখানে বলে রাখছে এই কারণে উইকেন্ড প্ল্যানটা পরে যাতে ক্যান্সেল না, প্রচন্ড ভয় করোনাকে, এত ভয় যে যাবো না যাবো না করে আগের বার ক্যান্সেল হয়েছিল, এইবার এখন অবধি প্ল্যানটা মানে অনগোয়িং আছে, দেখা যাক নেক্সট উইকে বুঝতে পারবো যদি কোনো না কাজ করে যায়। আচ্ছা কাকিমাও চলে এসছে, এই যে কাকিমা, কাকিমা চলে এসছে, কাকিমা এখন মানে প্রচণ্ড এখানে ব্যস্ত, রান্না করে মেনলি, আমরা এখন এসছি এতদিন পরে, তাই জন্য হ্যাঁ হ্যাঁ পুরো ঘরটা নিয়ে টুর দেবো আমি তখন। তো এখন আমরা একটু যাবো ছাদ টুরে, টেরেস ভিউ, যেটাতে আমার সবচেয়ে বেশি ভিউ এসছে যে ভিডিওটা, এই যে সবাই, বাহ এখানে সবাই আস চলেও আসছি। তো এই জাস্ট এলাম ছাদে, ফোনটা গো দাঁড়াও দেখা, আমি ওকে বল এইটা সল্ট লেক, জানি প্রচন্ড বাজে আসছে বাট কিছু করার নেই, অত দামি। এইটা হচ্ছে আইটিসি, ওই আইটিসি রয়্যাল বেঙ্গল না, এটা আইটিসি রয়্যাল বেঙ্গল, তো হ্যাঁ এটা আইটিসি রয়্যাল বেঙ্গল, এই JW ম্যারিয়ট পাশেই। আর এইটা হচ্ছে বাইপাসটা, এটা হচ্ছে ইএম বাইপাস। সো জায়গাটা খুবই ভালো, জাস্ট ভিউটা দেখো, মানে এই ক্যামেরায় খুব একটা ভালো আসছে না, বাট রিয়েল লাইফে ভিউটা হেভি। তো চলো এখন আমি ওদের রুমটা তোমাদের সাথে শেয়ার করি, রুমটা দেখাই।
আসি, আমাদের এটা অফিসের একটা কুইজ হয়েছিল, মানে কম্পিটিশন হয়েছিল, তারই ছবি। এই যে এটা আমাদের হচ্ছে গ্র্যান্ড ডিনার। ভাত তো জোরে জোরে সাথে আম ভাজা, সোনা মুগের ডাল, চিংড়ি মালাইকারি, এটা চিকেন, চিকেন কি চিকেন, চিকেন রিজালা, এটা হচ্ছে আমের চাটনি, এটা হচ্ছে তোমাদের স্যার, আর একটা মিস ও আছে, ওটা এই হচ্ছে খাবার রাবড়ি। কিমা এদিকে ইয়ে পল্লবী পুজো নাই, চরম চরম রান্না করে। আমরা যখন অফিসে খাবার নিয়ে যেত, অফিসে খাবার নিয়ে যেত মাঝে মাঝে, আমি খেতাম কয়েকটা জিনিস, বিরিয়ানি বিরিয়ানি নিয়ে যেত, অসাধারণ। যাই হোক, দুজনেরই তো বলছি, হ্যাঁ দুজনেই বলছি, দুজনেই বলছি অসাধারণ রান্না করে। তো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি সব ডান, খুব কষ্ট করে রান্না বান্না করেছিল কাকিমা, আর কাকিমাই শুধু করেনি কিছু, তো কিছুই করেনি। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া সব ডান, এই যে তিনজনের সবাই রেডি বাড়ি যাওয়ার জন্য। তো এবার চলো আমরা বাড়ি যাই, দেখি যদি যেতে পারি তো বাড়ি, সবচেয়ে বড় কথা। এগারোটা থেকে পাঁচটা অবধি কারফিউ আছে, সাড়ে বারোটা বাজছে এখন, তো ঠিক আছে, খুব চাপের জিনিস। হ্যাঁ হ্যাঁ দা, আমি একটা এই ফটো নিই। আমরা জাস্ট ঘর ঢুকলাম এখনই, হ্যাঁ তো রাস্তায় ভাবছিলাম যে কোনো কোথাও যেন না ধরে পুলিশে, তো তো রুল ব্রেক করছি যে যখন একটা, তাই জন্য একটু ভয় লাগছিল, তো যাই হোক কোথাও ধরেনি সেরকম। সো জাস্ট ঘর ঢুকলাম, তো আজকের জন্য ব্লগটা এত দূরই রাখলাম। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। টাটা, বাই বাই।